আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ল্যাপটপ এবং ডেস্কটপে কিভাবে পাসওয়ার্ড বের করতে হয় এ নিয়ে একটি ভিডিও দিয়েছিলাম। উইন্ডোজ আপডেট হওয়ার কারণে সেটিংস কিছুটা চেঞ্জ হয়েছে। চলুন নতুন নিয়মে কিভাবে পাসওয়ার্ড বের করতে হয় দেখি। প্রথমে যাব স্টার্ট মেনুতে, স্টার্ট মেনুতে ক্লিক দেওয়ার পরে যাব সেটিংসে। সেটিংস থেকে নেটওয়ার্ক অ্যান্ড শেয়ারিং সেটিংস, এবার এখান থেকে একটু একটু নিচে যাব। এখান এখানে একটু চেঞ্জ হয়েছে, এখান থেকে আবার নিচে যাব। নিচে দেখেন নেটওয়ার্ক অ্যান্ড শেয়ারিং সেন্টার নামে একটি অপশন রয়েছে, এখানটা একটা ক্লিক দিয়ে দেব। তারপরে এই সব কিছু আগের মতোই রয়েছে, আমরা এখানে নেটওয়ার্ক নামের উপর একটা ক্লিক দিয়ে দেব। তারপর এখান থেকে ওয়্যারলেস প্রপার্টিসের উপর একটা ক্লিক দিয়ে দেব। তারপর এখান থেকে সিকিউরিটির উপর একটা ক্লিক দিব। এখানে শো ক্যারেক্টার্স এর উপর একটা ক্লিক দিলে আমার পাসওয়ার্ডটা বের হয়ে যাবে। তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে, ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন।